আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ একজন প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হচ্ছে কিছু কিছু মানুষকে দেখি নামাজের সময় বুকের মধ্যে হাত বাঁধে এবং বারবার তাক বীর বাঁধে আমি এই বিষয়ে নিয়ে সন্ধিহান। বিষয়টি পরিষ্কার করবেন প্লিজ উত্তর হলো নামাজের সময়ে বুকে হাত বাঁধা এটা শুননা হ্যাঁ শুধু বুকেই নয় বরং তিন জায়গায় হাত বাঁধা প্রমাণিত একটি হলো নাভির উপরে একটি হলো পেটের উপরে আর একটি হলো বুকের উপরে আমাদের দেশে সাধারণত মা বোনেরা বুকের উপরে হাত বাঁধেন পুরুষরা নাভির উপরে অথবা কেউ কেউ নাবির নিচেও বাঁধেন তো নাবির উপরে হাত বাঁধাটা বিশুদ্ধ এবং প্রমাণিত দুই নম্বর পেটের উপরে হাত বাঁধাটা বিশুদ্ধ এবং প্রমাণিত তিন নাম্বার বুকের উপরে হাত বাঁধাটা বিশুদ্ধ এবং প্রমাণিত এই তিনটির যেকোনো একটি জায়গায় হাত বাঁধলেই হবে আর হাত বাঁধাটা শুননা কারণ প্রসিদ্ধ চারটি মাঝহাবের একটি মাঝহাব মালিকি মাঝহাবের লোকজন ওনারা তাকবির তাহরিমা বলার পরে হাত বেঁধে রাখেন না ছেড়ে দেন আর হাত যদি কেউ না বাঁধে তার নামাজ হবে না এমন কথা বলার অধিকার কারো নাই আর হা বারবার তাকবীর বলে হা সুন্না দ্বারা এটা প্রমাণিত তাকবির এ তাহরিমায় হাত উঠানোটা ফরজ তারপরে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে এবং চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট যে তৃতীয় রাকাতে উঠে আল্লাহ আকবর বলার সময় আবার হাতটা উঠানো এটা হলো সুন্না তাকবীরে তাহরিমার মতো হাত উঠানোটা হল আগে রুকু থেকে উঠে এবং তৃতীয় অথবা চতুর্থ রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে উঠার সময় কিন্তু প্রথম তকবীর তাহারিমার সময়ে হাত উঠানোটা দুই হাত উঠানোটা ফরজ আলমাব